খালি ঘুরতে মন চায়। চুপ, তুই চুপ কর, ইউ চুপ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার পিসির যে ব্লগটা ছিল, ওই ব্লগে আমি পিসির ব্যাপারে এত কিছু বলতেও পারি নাই, কিছু করতেও পারি নাই। তো আজকের ভিডিওতে আমি চাইছিলাম যে আমার সেট আপটা দেখাবো, একটু ডিটেলস বলবো। অনেকেই জানতে চাইছেন এটার কেমন কস্ট পড়ছে বানাইতে হ্যান ত্যান। তো আজকেও আমি পারি নাই, কারণ হইতেছে আমার দুই বান্ধবী আসতেছে, একজন আইসা পড়ছে আরেকজন অন্ধ হয়ে। তো সে আবার জানে না যে রুকসান আসবে। তো এটার জন্য আজকে হুদাই আর কি। আর গতকাল রাতে আমার এই যে এই নতুন টেবিলটা আসছে, যার জন্য আমি এত ওয়েট করতেছিলাম। তো আমি অনেক অনেক হ্যাপি, আমার টেবিল, আমার পিসি, আমার সব কিছু নিয়ে। কি বলো রুকসান, তোমার কাছে কেমন লাগছে আমার? জয় বাংলা, জয় বাংলা। এই ইয়া কি জানি, ও বলতে ভুল লাগেছি যে আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ 23,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর হইতেছে 7 তারিখে যেহেতু ইলেকশন, সে তার জন্য আমরা একটা একজন মানে ওমেন এন্টারপ্রেনর, জানি না ঠিক হয়েছে কিনা, কিন্তু হ্যাঁ উনি হচ্ছে মানুষের ভালো করতে মানুষের ভালো করতে পছন্দ করেন। তো উনি যখন জিতে যাবেন তখন মানুষকে শিখাবে যে বালতি কীভাবে বেচতে হয় অনলাইনে। তারপরে বলেন আপনি জিতে গিয়ে মানুষের জন্য কি করবেন? ইপা এ নাকি? তো ইপা ইপা এখন আমাদের প্যাম্পলেট বাড়তে গিয়েছে, মানে বালতির ভিতরে করে সব প্যাম্পলেট বাড়তে গিয়েছে। উনি আসলে আমরা তারপর থেকে শুরু করব। তো বাড়তে বাড়তে মনে হয় গ্লু দিয়ে চিপকাতে চিপকাতে খাম্বাতে লাগিয়ে এসছে, আসছে একলা একলাই খাচ্ছে। কেমন রিপোর্টার ভাই, আমার কুরকুরে নিয়ে গেছে গা। প্রার্থী কিভাবে কুরকুরে খায় আপনি আপনারা দেখেন আজকে। আমি জানতাম আমি ভাইবো এই সিজনে এই কামি হইব। কি কইছ? A few moments later. So, are kharab. Abbe, graber chacha to boindara. Dhara. Amra jacchi. Ai beha jana. Puchka khaite jacchi amra. Jibon o paibo na. Chacha jana. Pamuna dekhei to khaite jaitechi. Khaite o paros. Ere baje dhoru. Alu chor. Obishid alu chor. এই ইপা আমাদের ফ্রেন্ডশিপ তো আলো চোর। তো ফাইনালি আমরা ফুচকা পাইছি, ফুচকা ইয়ে ওদের শখের ফুচকা। আমি গিলে ফেলবো, টেস্ট করো। এতদিন ধরে এই ফুচকা খাওয়ার লেগে পাগল হয়ে গেছিলাম। তো করে
হ্যালো, আমি হইতেছে ওদেরকে বিদায় করে দিয়ে আমি একটু বাসায় এসে শুইছিলাম। অনেকক্ষণ ধরে ঘুমাইছি, ঘুম দিছি, লং একটা ঘুম দিছি। এখন বাজে হইতেছে কয়টা, মেবি 9:30 বাজে। তো উঠে তারপর আমি আমার লাঞ্চ করছি, লাঞ্চ ডিনার একসাথে করছি। তো আর হইতেছে অনেকেই আমাকে কমেন্ট করতেছে, তোমার সেট আপ ট্যুর দেখাও, সেট আপ ট্যুর দেখাও। এখন হইতেছে এখানে আরও অনেক কাজ আছে। আমি চাচ্ছি যে ল্যাভেন্ডার হোয়াইটের মধ্যে সব কিছু রাখবো, যেহেতু আমার সব থেকে ফেভারিট কালার হইতেছে ল্যাভেন্ডার। তো 1 বিলিয়ন সেট আপ ট্যুর আসবে ইনশাল্লাহ সামনে। তো ওইটা একটু ওয়েট করতে হবে, কারণ এখানে কিবোর্ডটা আনা হয়েছে, ওইটা আমি আনবক্সিং করি নাই। মাউস, তারপর কিপ্যাড, এগুলো একটু চেঞ্জ করব, ল্যাভেন্ডার কালার করব, তখন আরও সুন্দর দেখা যাবে। আমি যাচ্ছি একদম সব একসাথে দেখাবো, অ্যান্ড ডিটেলসে বলারও চেষ্টা করব যতটুকু মানে পসিবল বা যতটুকু আমার মনে থাকে আর কি। এত ডিটেলস বলতে পারবো না, আমি এইসব ব্যাপারে খুবই কাঁচা। তারপরও একটু জানতে হবে ইনশাল্লাহ, যদি পারি আর কি। তো আজকের কমেন্ট হচ্ছে, ফার্স্টে যে কমেন্টটা পড়ব সেই কমেন্টটা হচ্ছে সালমা ইয়াসমিন কমেন্ট করেছে, আমার নানির মতো দেখতে তুমি, গজব বেজতি হ্যায়। থ্যাংক ইউ, তোমার বান্ধবীরা দেখতে অনেক কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমার বান্ধবীরা মাশাল্লাহ অনেক সুন্দর, অন্তত আমার থেকে বেশি সুন্দর তারা। নেক্সট কমেন্ট হচ্ছে জান্নাতি ইসলাম, হাই আপু। হ্যালো আপু, তোমার ব্লগগুলো অনেক 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 ভালো লাগে। সুইট আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে কমেন্ট করার জন্য। অ্যান্ড আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে এই ভিডিওর পর যেই ভিডিওটা আসছে সেটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও, আর সেই ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অ্যান্ড প্লিজ 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 আপনারা ওয়েট করেন, যারা ময়ের সাথে, আমার ফার্স্ট টাইম ময়ের সাথে আমি ফেস টু ফেস এভাবে ভিডিও করছি, আর বাহিরে ভিডিও করছি সারাদিন 24 আওয়ার্স। এটা মানে বলতে গেলে আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি বাহিরে ভিডিও এত করি না, বাহিরে ক্যামেরা বা ফোন এভাবে ধরিও না। সো অনেকটাই ভয় করছে। আর আমি নেক্সট ভিডিওতে, ওই চ্যালেঞ্জিং ভিডিওর পরের ভিডিওতে অবশ্যই আমি হালকা পাতলা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, যে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে ভিডিও করা প্লাস বাহিরে ভিডিও করা, অবশ্যই শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। সো আপনারা ওই ভিডিও অবশ্যই দেখবেন, কাল পরশু আপলোড হয়ে যাবে, কাজ চলতেছে। সো এই তো আজকের ভিডিও, এতটুকু পর্যন্ত। কেমন হয়েছে ভিডিওটা এডিট করলেই বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।